আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। বন্ধুরা, অলরেডি আপনারা ভিডিও থাম্বনেইলে দেখেছেন যে আসলে ব্যাংক ব্যালেন্স কতটা গুরুত্বপূর্ণ কানাডার ভিসার জন্য, বা কানাডার ভিসা পেতে ব্যাংক ব্যালেন্স কতটা হেল্প করে, বা তার পুরো বিষয়টা শেয়ার করব যে আসলে কত টাকা লাগতে পারে ব্যাংক ব্যালেন্স ব্যাচেলারের জন্য, মাস্টার্সের জন্য। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আপনারা আমার চ্যানেলে, আর নতুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আসলে ব্যাংক ব্যালেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভিসা পাওয়ার ক্ষেত্রে, নট অনলি কানাডা, ইউএসএ বলেন, ইউকে, সেনজেন, যে কান্ট্রিগুলো আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, প্রত্যেকটা দেশের জন্যই ব্যাংক ব্যালেন্স খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। দেখুন, একটা দেশের ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টা খুব রিমার্ক করা হয়, বা অ্যাম্বাসেডর বা ভিসা অফিসার যিনি আছেন, যিনি যে বিষয়টা খুব বেশি সূক্ষ্মভাবে যাচাই করেন, জাস্টিফাই করেন, ভেরিফাই করেন, সেটা হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স। দেখবেন আপনার ব্যাংক ব্যালেন্সের যে স্টেটমেন্ট আমরা শো করি বা যেটা এম্বাসিতে দেওয়া হয়, ওইখানে কিন্তু আপনার যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট থাকে ওই ব্রাঞ্চ ম্যানেজারের ইনফরমেশন সহ ওনার মোবাইল নাম্বার, ওনার অ্যাড্রেস, সব কিছু কিন্তু ওইখানে উল্লেখ করা থাকে। এম্বাসিরা কিন্তু ওইখানে ব্রাঞ্চ ম্যানেজারকে ওইখানে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করা হয় এটা সত্যতা যাচাই করার জন্য, হ্যাঁ আপনি যে স্টেটমেন্টটা দিয়েছেন এটা কতটুকু অথেন্টিক, কতটুকু লিগাল লেনদেন ছিল। সো বুঝতেই পারছেন ব্যাংক ব্যালেন্সের বিষয়টা কিন্তু খুবই খুবই রিমার্কেবল একটা বিষয় এম্বাসির ক্ষেত্রে, এবং যিনি ভিসা অফিসার আছেন উনি কিন্তু খুব মারাত্মকভাবে এই বিষয়টি ভেরিফাই করা থাকেন। দেখুন, আসলে যারা কানাডাতে আসতে চাইতেছেন বা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আসলে এটা একটা খুব বড় একটা বিষয় থাকে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে আসলে ব্যাংক ব্যালেন্স কত টাকা লাগবে। আজকে আমি এটাকে তিনটা স্টেপে আলোচনা করব। নাম্বার ওয়ান হচ্ছে ব্যাচেলারের জন্য হলে কত টাকা আপনার ব্যাংক ব্যালেন্স শো করতে হবে, মাস্টার্সের জন্য হলে কত টাকা শো করতে হবে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অনেকেই জানতে চান যে আসলে হ্যাঁ ডিপেন্ডেন্ট ভিসা বা স্পাউস ভিসা, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডকে যদি সঙ্গে নিয়ে আসতে চান সেক্ষেত্রে কত টাকা আপনার ব্যাংক ব্যালেন্স লাগবে। সো প্রথমে জেনে নিব আসলে যারা ব্যাচেলারের জন্য আবেদন করতে চাইতেছেন বা কানাডা আসতে চাইতেছেন। দেখুন, কোনো জায়গায় বা কানাডা কোনো ইমিগ্রেশন, গভর্নমেন্ট ইমিগ্রেশন অথরিটির সাইডে কোথাও কিন্তু লেখা নেই যে এত টাকা লাগবে। বাট আপনি যখন কানাডাতে আবেদন করবেন, কানাডার যে রুলস হচ্ছে আপনার মিনিমাম আপনার লিভিং কস্ট, আই মিন অ্যাকোমোডেশন কস্ট বাবদ এক বছরের খরচ বাবদ $10,000 আপনাকে শো করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার টিউশন ফিস। লাইক আপনার টিউশন ফিস যদি, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, আপনার সাপোজ ধরুন আপনার পার ডে যদি $15,000 হয়, তাহলে আপনি ব্যাচেলার জন্য যদি 4 বছরের কোর্স হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কিন্তু 4 বছর হইতেছে আপনার $60,000, আর ওইখানে হচ্ছে আপনার লিভিং কস্ট হচ্ছে $10,000, মোট হচ্ছে আপনার $70,000 লাগবে ব্যাচেলারের জন্য যারা ব্যাচেলার করবেন। আর সঙ্গে যদি আপনার ডিপেন্ডেন্ট, আপনার ওয়াইফ অথবা হাজব্যান্ডকে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে এডিশনাল আরও $4,000 লাগবে আপনার স্পাউসের জন্য, সেক্ষেত্রে হচ্ছে $74,000 লাগবে একজন ব্যাচেলার স্টুডেন্টের জন্য আপনার ব্যাংক ব্যালেন্স তাকে শো করতে হবে, ঠিক আছে। এটা এই জন্য ভিসা অফিসার যিনি আছেন এটা দেখবেন যে আপনি যে কানাডায় পড়াশোনা করতে চাইতেছেন আপনার অ্যাভেলেবল ব্যালেন্স আছে কি না, আপনি মেনটেন করার মতন ক্যাপাসিটি আপনার আছে কি না, তার জন্য আপনার এই ব্যালেন্সটা আপনাকে শো করতে হবে, ঠিক আছে। এবার আসেন যারা মাস্টার্স করবেন, মাস্টার্স যারা করবেন, সাপোজ ধরেন মাস্টার্স টিউশন ফিস আপনার ধরলেন $20,000, সর্বনিম্নটা ধরলাম $20,000 থেকে $25,000, আরও অনেক বেশি হতে পারে, এটা ডিপেন্ড করবে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি কত টাকা হতে পারে। লাইক আমরা ধরলাম $20,000 করে, ঠিক আছে, একটা অ্যামাউন্ট ধরলাম যে মিনিমাম অ্যাটলিস্ট $20,000 যদি হয় টিউশন ফিস মাস্টার্সের জন্য পারে, যেহেতু 2 বছরের কোর্স মাস্টার্স প্রোগ্রাম, আপনার 2 বছরের হচ্ছে আপনার $40,000, আর আপনার 1 বছরের লিভিং কস্ট হচ্ছে $10,000, মোট হচ্ছে $50,000 আপনার শো করতে হবে আপনার মাস্টার্সের জন্য। আর সেক্ষেত্রে যদি আপনি মাস্টার্স যারা করবেন, মাস্টার্সের ক্ষেত্রে যদি আপনি স্পাউসকে নিয়ে আসতে চান, আপনার ওয়াইফ অথবা হাজব্যান্ডকে আপনার সঙ্গে আনতে চান, সেক্ষেত্রে এডিশনাল আরও $4,000 লাগবে আপনার স্পাউসের জন্য, তাহলে মোট হচ্ছে আপনার $54,000 লাগবে আপনার মাস্টার্সের জন্য উইথ স্পাউস, যদি আপনার স্পাউসকে নিয়ে আসতে চান।
ঠিক আছে, বিষয়টা হচ্ছে এটাই যে বিএসসি অফিসে এটা দেখবেন আপনি যে আসতে চাইতেছেন আপনার এক বছরের থাকা খাওয়ার খরচ প্লাস টিউশন ফিজ, আপনার যত বছর পড়াশোনা হবে ওইটা অ্যাভেলেবেল আছে কি না, যদি স্পাউস নিয়ে আসতে চান সেক্ষেত্রে স্পাউসে এডিশনাল যে আরও $4,000 ওইটা আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যাংক ব্যালেন্স মানে আপনার অ্যাকাউন্টে আছে কি না এটাই ওনারা বেসিক্যালি রিমার্ক করেন। ঠিক আছে, আপনার যদি এই ব্যাংক এই স্টেটমেন্টটা যদি ঠিক থাকে, এই টাকাগুলো যদি আপনার আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে আসলে বেসা পাওয়ার পসিবিলিটিটা অনেকটা এগিয়ে থাকে। ইভেন আপনার 95-100% পর্যন্ত আপনার পাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, মোট কথা হচ্ছে ওনারা এটাই দেখতে চান যে হ্যাঁ আপনি কারোর মতো একটা উন্নত দেশে পড়াশোনা করতে চাইতেছেন, লিভিং কস্ট প্লাস আপনার টিউশন ফিস ওই টাকাটা আপনার অ্যাভেলেবেল অ্যাকাউন্টে আছে, দ্যাটস ইট। ঠিক আছে, এবং অবশ্যই লেনদেনটা হয়তো মিনিমাম লাস্ট 6 মান্থে একটা লেনদেনের মাধ্যমে টাকাটা শো করতে হবে আপনাদেরকে। ঠিক আছে, ওনারা কিন্তু দেখেন ওনারা কিন্তু সরাসরি এখন ব্যাংক ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করেন, আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট থাকবে ওনারা এখন কিন্তু ওই বা আগে কিন্তু একটা ছিল যে ওনারা মেল করতেন, এখন কিন্তু ম্যাক্সিমাম ফাইলের ক্ষেত্রে স্টুডেন্ট ফাইলের ক্ষেত্রে ওনারা কিন্তু সরাসরি কনসাল্ট করেন ব্যাংক ম্যানেজারের সঙ্গে। ঠিক আছে, সো বিষয়টা খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে আপনাদেরকে। সো এই ছিল বিষয় যে আসলে হ্যাঁ ব্যাংক ব্যালেন্সটা যেটা বলেছিলাম যে কতটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ একটা দেশের ভিসা পাওয়ার জন্য বা কানাডার ভিসার জন্য ব্যাংক ব্যালেন্সটা খুব গুরুত্বপূর্ণ, ওয়ান অফ দ্য মোস্ট একটা পার্ট স্টুডেন্ট ভিসার জন্য, যে আপনার ব্যাংক ব্যালেন্সটা কতটা স্ট্রং, আপনার ব্যাংক ব্যালেন্সটা যত স্ট্রং থাকবে, লিগাল থাকবে, অথেন্টিক থাকবে, সেক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রেও আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের বিষয় যে আসলে হ্যাঁ ব্যাংক ব্যালেন্সটা কতটা গুরুত্বপূর্ণ কানাডার জন্য। সো এই ছিল আপনাদের সঙ্গে শেয়ার করার মূল বিষয়গুলো। সো যদি মনে হয় ভিডিওটি আপনাদের কাছে কোনো তথ্য বা মেসেজ আমি দিতে পেরেছি, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দেবেন, আর কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা নতুন কোনো ভিডিও চান কি না। আপনারা কমেন্টস বা লাইক শেয়ার করলে আমরা ভিডিও তৈরি করতে আসলে উৎসাহ পাই। সো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে, সেই পর্যন্ত সবাই এসটিভি ম্যাক্সের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, গুড বাই।